বন্ধুরা আপনারা হয়তো সবাই দেখেছেন কিছুদিন আগে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যাতে দেখা গেছে ধনি হুক্কা খাওয়া নিয়ে এবং সেই বিষয় নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে অনেকে নানারকম মতামত দিয়েছে তারা তাদের যে মতামত দেওয়ার তারা সেইভাবে মতামত দিয়েছে যত লেজেন্ডরা আছে তারাও বলেছে ধোনির ফ্যানরা তাদের কাছে একটা খারাপ বার্তা গেছে ধোনি ইন্ডিয়ার ক্রিকেটে একটা খুব বড় নাম এবং আমাদের ইন্ডিয়ায় ক্রিকেটে ধোনি অনেক কিছু দিয়েছে ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দিয়েছে ওয়ার্ল্ড কাপ দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে তো ধোনিকে নিয়ে অনেক আলোচনা চলছে ধোনি এটা ঠিক করেনি বা এই জিনিসটা যেটা করেছে ধোনির ফ্যানদের জন্য একটা খারাপ বার্তা বা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য একটা খারাপ লাগা সব কিছুই থাকবে তার মধ্যেও বলি ধোনি নিজে স্বীকার করেছে যে এই জিনিসটা তার করাটা অন্যায় হয়েছে বা সে অন্যায় শিকার চেয়েছে তো ধোনি নিজেও একটি ভিডিওতে বলেছে যে তার এই জিনিসটা করাটা তার ফ্যানদের কাছে বা তার ভক্তদের কাছে একটা খারাপ বার্তা গেছে সেই জন্য সে নিজেও ভুল স্বীকার করেছে তো এই বিষয় নিয়ে এত আলোচনা সমালোচনা এই বিষয় নিয়ে এত সমালোচনা হচ্ছে যে আমার মনে হয় পার্সোনালি আমার এইটা অপিনিয়ন হ্যাঁ এমন একটা জিনিস হয়েছে যেটা খুব খারাপ মানে ফ্যানদের কাছে বলুন বা ক্রিকেট ভক্তদের কাছে ধোনির কাছ থেকে এই স্বরূপ একটা আচরণ কেউই বিশ্বাস করতে পারেনি বা হঠাৎ করে এরকম করে ফেলবে ধোনি যদিও ধোনি ক্রিকেট না খেললেও কিন্তু ধোনি তো ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান হিসাবে আমাদের কাছে গর্বের ধোনির ক্যাপ্টেনশিপে আমরা অনেক কিছু জিতেছি ওয়ার্ল্ড কাপ বলুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ধোনি আইপিএলে পাঁচবার জয়ী ক্যাপ্টেন আইপিএল তো ধোনির কাছ থেকে যেহেতু এইটা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো লোক করলে যতটা না খারাপ লাগতো ধোনির কাছ থেকে হয়েছে বলে আমাদের বেশি খারাপ লাগছে কেন ধোনিকে আমরা এই রূপ হিসাবে কোনো দিন দেখতে চাইনি বা দেখতেও চাই না যেটা হয়েছে ভুল হয়েছে তাই জন্য ধোনি ক্ষমা চেয়েছে তো বন্ধুরা আমার মতে সব ক্রিকেটার বলুন সাধারণ মানুষ বলি সবারই একটা পার্সোনাল লাইফ আছে কিন্তু ক্রিকেটারদের কিছু করতে গেলে সাতবার ভেবে করতে হবে হয়তো এক্ষেত্রেও সেটা হয়েছে ধোনি হয়তো কোনো পার্টিতে গেছিলো এনজয় করছিলো এবং সেক্ষেত্রে হয়তো হুক্কায় টান দিয়েছে এবং দেখা গেছে যেটা ভিডিওতে এই নিয়ে যে জল্পনা এবং যে গসিপটা চলছে আমার পার্সোনাল মতে বলে যখন কেউ এই বিষয় নিয়ে ক্ষমা চেয়েছে বা বলেছে জিনিসটা খারাপ হয়েছে বার্তাটা খুব বাজে গেছে তো এই নিয়ে আর মনে হয় না বেশি গসেপ করা বা ইয়ে দরকার কেন আমরা ভারতবাসী আমাদের প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি আমাদের ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন তাকে নিয়ে আমরা যত বেশি সমালোচনা করব আমার মনে হয় সেটা আরও অন্য দেশের কাছে বা অন্য প্লেয়ারদের কাছে খারাপ বার্তা যাবে তো এই বলে আজকে এই ধোনিকে নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা